আমার গত ভিডিওগুলোতে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিল যে ভাইয়া কবে নাগাদ স্কুল কলেজ খোলা হবে। আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আর ভিডিওটির মূল থিম হচ্ছে যে 2020 সালের মধ্যে কোনো স্কুল কলেজ খোলা হচ্ছে না। সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব যে 2020 সালের মধ্যে স্কুল কলেজ খোলা হচ্ছে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরুর আগে সেই আমার চিরায়িত কথা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক প্রেস করার জোর অনুরোধ রইল। ইতিমধ্যে জিয়াউল বাবলু স্যার বলেছেন আমরা কোনো ধরনের অটো প্রমোশন দিব না, যতদিন পর্যন্ত স্কুল কলেজ না খোলে ততদিন পর্যন্ত আমরা পরীক্ষার জন্য ওয়েট করব। প্রয়োজনে আমরা মাসের 15 তারিখ পর্যন্ত ওয়েট করব এবং সংযোগ টিভির মাধ্যমে ক্লাস নিব। তার এই কথাটার মাধ্যমে কিন্তু জোরালো হয়ে গেছে 2020 সালে কোনো স্কুল কলেজ খোলা হচ্ছে না। তাছাড়াও আমরা যদি বর্তমানে বাংলাদেশের করোনা প্রেক্ষাপট দেখি তাহলে মৃত্যুর হার কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়ে রেখেছেন শীতকালে করোনা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা জোরভাবে রয়েছে। সরকার তাই এখন থেকেই করোনা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরা জার্মানি সহ ইউরোপের যেগুলো কান্ট্রি আছে সেগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু ইতিমধ্যে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছিল। আর স্কুল কলেজ খোলার ফলে কিন্তু সেখানে একটা মারাত্মক পরিবেশ তৈরি হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু করোনা আক্রান্ত। তাছাড়াও এই করোনা ঢল কিন্তু এই জার্মানিতে স্কুল কলেজ খোলার ফলে অনেক বেড়ে গিয়েছে। তাছাড়াও ইউরোপ কান্ট্রি ফ্রান্স ইংল্যান্ডে কিন্তু অনেক করোনা প্রভাব বেড়ে গিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ফলে। আর এই করোনা বেড়ে যাওয়ার ফলে জার্মানি সহ ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলো কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এখন বাংলাদেশ সরকার যদি এ ধরনের নেতিবাচক কোন পদক্ষেপ নিয়ে স্কুল কলেজ খুলে দেয় তাহলে অবশ্যই অবশ্যই হয়তো ইউরোপ কান্ট্রি গুলোর মতো বাংলাদেশে করোনার ঢল বেড়ে যাবে। আর বাংলাদেশে হয়তো বা 1 থেকে 2 মাসের মধ্যে শীতও বেড়ে যাবে। তাই কোনো অবস্থাতেই বাংলাদেশে শীতের মধ্যে স্কুল কলেজ খোলা হবে না এই সম্পর্কে নিশ্চিত, কারণ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেই দিয়েছেন যে শীত আসলে করোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এভাবে যদি 2 থেকে 3 মাস যদি শীত থাকে আর করোনার প্রাদুর্ভাব বেড়ে যায় তাহলে নভেম্বর ডিসেম্বর নাগাদও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। তাহলে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে একটি প্রশ্ন থেকে যায়। আমরা জানি অক্সফোর্ড সহ অনেক ভ্যাকসিনের ট্রায়াল চলছে, আর তাদের এই ট্রায়াল কিন্তু ভ্যাকসিন কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারির মাস নাগাদ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তাই বলাই যায় হয়তো ভ্যাকসিন আসার পরে সকল মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করার পরে হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি ব্যবস্থা হলেও হতে পারে। নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই 2020 সালে কেন স্কুল কলেজ খোলা হচ্ছে না। আর এ ধরনের যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখার জন্য বিশেষ অনুরোধ রইল। আসছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার মধ্যে অবশ্যই অবশ্যই নিজেকে নিরাপদে রাখবেন। গুড বাই।